নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আজ অনির্বাণের অগ্নিবাণে আজকে অবশ্যই বিতর্ক কিছুক্ষণ আগে ঘোষণা হয়ে যাওয়ার রাজ্যের আগামী পঞ্চায়েত ভোট নিয়ে বিতর্ক কি নিয়ে বলবো আপনাদেরকে কিন্তু সবার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনসে দার্জিলিং কালিম্পং জন্য টু টায়ার পঞ্চায়েত আর বাকি সারা রাজ্যের জন্য থ্রি টায়ার পঞ্চায়েত 8 জুলাই 2023 8th July ইজ দ্য ডেট অফ পোল দামামা বাজিল পঞ্চায়েত ভোটের 8ই জুলাই এক দফাতেই পঞ্চায়েত কাল থেকেই মনোনয়ন জমা 15ই জুন পর্যন্ত জমা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20শে জুন দার্জিলিংয়ে দ্বিস্তরীয় ভোট রাজ্য পুলিশে আস্থা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার আমি সাহায্য করেছি আমি কোথা থেকে টাকা নিয়ে সাহায্য করেছি সেটা তাদের না দেখে আমজাম খেতে বলুন গভর্নমেন্ট কোন ফান্ড থেকে করছে সব টাকাটাই গভর্নমেন্টের টাকা বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণেও রাজনীতি নির্দিষ্ট কেন্দ্রীয় প্রকল্পের টাকা ক্ষতিপূরণে ব্যবহার এক খাতে টাকা অন্য খাতে কেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা কোথায় সরব বিরোধীরা কেন্দ্রের চিঠি অগ্রাহ্য মুখ্যমন্ত্রীর সব টাকা সরকারের বললেন মমতা কয়লাকাণ্ডে রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ ইডির প্রায় 4 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন রুজিরা ফের তলব করা হতে পারে অভিষেক পত্নীকে রিপাবলিকের প্রশ্নে নীরব রুজিরা আমি প্লিজ এটা আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না এটা যা বলার ও স্বাধীন মেয়ে অ্যাডাল্ট মেয়ে ও খুব ভালো মেয়ে শান্ত মেয়ে ও নিজে বলবে নিজের কথা কয়লা পাচারের তথ্য পেতে রুজিরাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের নজরে বিদেশি অ্যাকাউন্ট রুজিরাকে জিজ্ঞাসাবাদ নিয়ে উত্তর এড়ালেন মুখ্যমন্ত্রী গরু পাচার মামলায় কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নকে তলব সিবিআই এর অসুস্থ বিদ্যুৎ বরণ দাবি পরিবারের রতনকুঠিতে সিবিআই ক্যাম্পে হাজিরা সুকন্যার গাড়ি চালক তুফান মিদ্দার নিয়োগ ও পুরনিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে যুক্ত দুই দুর্নীতিরই কমন লিঙ্ক অয়নশীল পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পুরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে আপত্তি রাজ্যের আগেই ঘোষণা হয়ে গেল আপনারা শুনেছেন আর ঠিক এক মাস পরে 8ই জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট এক দফায় এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা যে পরিস্থিতি আইন শৃঙ্খলা তাতে এক দফায় ভোট হলে সেটা সামাল দেওয়া সম্ভব কিনা রাজ্য পুলিশের ভোট সামাল দেওয়া সম্ভব কিনা এই ভোট অহিংস হবে কিনা শান্তিপূর্ণ এবং অবাধ হবে কিনা এই নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে শুরু করেছেন বা করবেন অব্যবহিত পর থেকে বিরোধীরা আমি সে প্রশ্নে আসছি না কিন্তু যে পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ পঞ্চায়েত ভোট দিতে যাবেন ঠিক এক মাস পর আজ থেকে ঠিক এক মাস পর যদি ধরে নিন সব কিছু ভীষণ ভীষণ আইডিয়াল আছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সবাই সমানভাবে প্রচার করতে পারলেন যে যেখানে ইচ্ছে যতটুকু ইচ্ছে যার ইচ্ছে মনোনয়নপত্র জমা করতে পারলেন দলের হয়ে নির্দল হয়ে যেভাবে খুশি এবং ভোটাররা অবাধে ভোট দিতে পারলেন আর সবশেষে গণনাটাও অবাধে হলো নিষ্কলুষ হলো এবং তারপর যে ফল বেরোলো তা নিয়ে কারোর কোনো আপত্তি থাকলো না এরকম একটা আদর্শ পরিস্থিতি যদি ধরে নিই তাহলে এবার বাকি কথাগুলো আসে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলার ভোটাররা ঠিক এক মাস পর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে যাবে আজকের দিনেই এই নির্বাচন কমিশনার রাজ্যের নতুন রাজ্য নির্বাচন কমিশনারের যে প্রেস বৈঠক সাংবাদিক বৈঠক যাতে তিনি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন তার ঠিক 2 ঘন্টা আগে ঘন্টা দুয়েক আগে নবান্নে আরেকটি সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গতকাল বালেশ্বর কাণ্ডের হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে বিরোধীরা যে অভিযোগ করছে এক খাতের টাকা অন্য খাতে নিয়ে আসা এক গরিবের পাতের ভাত মেরে অন্য গরিবের পাতে তুলে নিয়ে আসা সে অভিযোগের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে স্পষ্ট রাজ্য সরকার কাজটা করেছে কিন্তু মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন বলা যেতে পারে পাল্টা উত্তর তিনি বলেছেন যারা অভিযোগ করছে তাদেরকে বলুন নিজের কাজে মন দিতে আমজাম খেতে বলুন
সরকারের টাকা সব সরকারের টাকা, সবটাই সরকারের টাকা, কোথাকার টাকা কোথায় খরচ করব আমরা ঠিক করব। অনেকটা বকটুই কাণ্ডে যেভাবে মিড ডে মিলের শিশুদের পাতের ভাত কেড়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিতে গিয়ে বলেছিলেন আপনি ইন্টেনশন মানে সদিচ্ছাটা দেখুন, আমার খুব সদিচ্ছা, আমার পাশের বাড়ির ভদ্রলোকের টাকাটা নিয়ে এসে আমার সংসারে লাগিয়ে দেবে, পারি না তো। আচ্ছা ধরুন নিজের সংসারের কথা হচ্ছে, আমার সংসারেই আমার মেয়ের স্কুলের ফিসের জন্য তুলে রাখার টাকাটা গয়না কিনতে লাগিয়ে দেবে, লাগাই কি? বুদ্ধিশুদ্ধি যদি ঠিকঠাক থাকে আর যদি মাটিতে পা পড়ে তাহলে নিশ্চয়ই লাগাই না, উন্মাদ না হয়ে গেলে নিশ্চয়ই লাগাই না, কিন্তু এরাজ্যের সরকার লাগায়, বারবার লাগায় এরা এই খাতের টাকা অন্য খাতে, আর শেষমেশ হিসেব দিতে পারে না, 1-2 কোটি নয় 2,29,000 কোটি টাকার হিসেব দিতে আজকের দিন পর্যন্ত সরকার পারেনি। আদালতে মামলা চলছে সিএজি রিপোর্টের উপর দায়ী, সেহানো সরকার ওই একই কাজ করে চলেছে এবং বলে চলেছে ঠিক করেছে। আসলে ভাড়ার শূন্য একটি সরকারের নাম কেনার চেষ্টা, বিভিন্ন খাতের টাকা অন্য খাতের টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরিয়ে এনে দান খয়রাতিতে নিজের নাম বড় করবার চেষ্টা, এই সবটাই চলছে দুয়ারে পঞ্চায়েতকে মাথায় রেখে। কিন্তু ওদিকে শিওরে যে তদন্ত, ঠিক যেদিনকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হচ্ছে সেদিনকেই রুজিরা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা চারেকের ইডির জেরা শেষে বেরোবে, এরপর কার ডাক পড়বে, কে যাবেন, রাজ্যের আইনমন্ত্রীর যাওয়ার কথা আছে দিল্লিতে, তিনি গেলে কতবার যেতে হবে, এর আগে বহুবার হাজিরা এড়িয়েছেন, এই যাত্রায় এড়াতে পারবেন কি না, গেলে পরে তদন্তকারীদের সব প্রশ্নে সন্তুষ্ট করে আসতে পারবেন কি না উত্তর দিয়ে, এসব জল্পনা কল্পনা চলছে। আর রাজ্য জুড়ে জোর কদমে বলা যায় জেট স্পিডে চলছে সিবিআই এর পুরো নিয়োগের দুর্নীতির তদন্ত, যে দুর্নীতির তদন্ত সিবিআই হাত থেকে কাটতে আজও কলকাতা হাইকোর্টে গেছিল রাজ্য সরকার, বোঝা যাচ্ছে কোন কোন জায়গায় ব্যথা, আর গিয়ে আবার হাইকোর্টের ধাতানি খেয়েছে। আজ মামলা শোনা তো খুব পরের কথা, মানে নিশ্চিতভাবে কোর্ট শুনেছে, প্রশ্ন তুলেছে আরেক কোর্টে মামলা করে, দেশের সর্বোচ্চ কোর্টে মামলা করে কোর্টে এসে বলছেন না, পরের দিন শুনানির দিন আছে বলছেন না, আগে ঠিক করুন কোথায় থাকবে, ঠিক করতে পারছেন না। এখন অবস্থা অনেকটা ওই সাপে কাটা রুগীর মতো, মাথায় বাঁধি না পায়ে বাঁধি, কিন্তু সাপ যদি মাথায় কেটে থাকে তাহলে কোথায় তাগা বাঁধে, অবস্থা তখন তাই, ফলে যে কোর্টে পাওয়া যায় যে কোর্টে আগে ডেট মেলে সে কোর্টে চলে যাচ্ছে। একে বলা হয় ফোরাম শপিং আইনের ভাষা, যে দোকানে আগে পাই সে দোকানে কিনে ফেললাম, একটা বড় শপিং মলে গুচ্ছ গুচ্ছ দোকান, বলার দরকার কি এ দোকানে পাশের দোকানে একটু আগে একটা জিনিস দেখতে দেখতে এসেছি। সরকার এখন ওইভাবেই রায় খুঁজতে খুঁজতে যাচ্ছে, নিজের পক্ষে যদি কিছু কণামাত্র বার করে নিয়ে আসা যায় যাতে তদন্তে একটু সাময়িক বিরতি পড়ে, যাতে আবার পঞ্চায়েত নির্বাচনের আগে কোনো না কোনো খাত দিয়ে কোনো না কোনো টাকা একটু ঘুরিয়ে দিয়ে দেওয়া যায়, যেমন 100 দিনের কাজ বন্ধ, গ্রামের মানুষকে উত্তর দেবেন কি, এই সব উত্তর তো দিতে হবে ভোটের আগে, ভোটের প্রচারে যে উত্তর দেওয়ার পালা শুরু হলো আজ, উত্তর কি দিতে পারবেন? শূন্য হাতে দাঁড়িয়ে আছে বাংলার মানুষ, ব্যালটটা দেবে কার হাতে, আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমি সাহায্য করেছি, আমি কোথা থেকে টাকা নিয়ে সাহায্য করেছি সেটা তাদের না দেখে আমজাম খেতে বলুন। বুধবার নেতাজি ইন্ডোরে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী, আর সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে শুভেন্দু লিখেছেন, নির্মাণ শ্রমিক কল্যাণের টাকায় দুর্ঘটনার ক্ষতিপূরণ, এক খাতের টাকা আরেক খাতে ব্যয় হচ্ছে, কেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেয়া হয়নি? যে তহবিলকে আর্থিক সাহায্য দেয়া হয়েছে তা কেন্দ্রের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের টাকা, আর এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা, কেন মুখ্যমন্ত্রীর নিজস্ব ত্রাণ তহবিল ব্যবহার করা হলো না? ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র, চিঠিতে রাজ্যকে সতর্ক করা হয়েছে, জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি কোথা থেকে টাকা নিয়ে সাহায্য করেছি
সেটা তাদের না দেখে আমজাম খেতে বলুন। তারা জানে কোনো কাজ? এটা ডিজাস্টার ডিপার্টমেন্ট করেছে, ফর ইউর ইনফরমেশন। সমদপ্তর থেকেও আমি করতে পারি, কারণ পরিযায়ী শ্রমিকের ব্যাপারটাই সমদপ্তরের আন্ডারে পড়ে। গভর্নমেন্ট কোন ফান্ড থেকে করছে, সব টাকাটাই গভর্নমেন্টের টাকা। আমি এ থেকে করব না, বি থেকে করব না, সি থেকে এনে করব না, ডি থেকে করব, সে উত্তরটা কৈফিয়তটা আমাদের কাছে না আছে, জিজ্ঞেস করুন। এত বড় অ্যাক্সিডেন্টের পর তোমরা এত বড় বড় কথা বলছো কোন মুখে? মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো। পরপর নাম পরিবর্তন করে কৃতিত্ব চুরির অভিযোগ বহুদিনের। এবার সরাসরি কেন্দ্রের নির্দিষ্ট প্রকল্পের টাকায় আর্থিক সাহায্য করা হলো বালেশ্বর ট্রেন দুর্ঘটনার আহত এবং স্বজনহারাদের। আর্থিক সাহায্যতে দোষের কিছু নেই, বরং সেটাই হওয়া উচিত। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সেই সাহায্য করতে কেন কেন্দ্রের প্রকল্পের টাকার প্রয়োজন পড়ল? কেন এক খাতের টাকা অন্য খাতে দিতে হলো? প্রশ্ন অনেক। আর সব থেকে বড় প্রশ্ন, এক গরিবের ভাত অন্য গরিবের পাতে কেন? রিপাবলিক বাংলা। গোটা বাংলার কর্মশক্তিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুটো কি তিনটে রেল স্টেশন, মূলত হাওড়া, শিয়ালদা, শালিমার, কিছু কিছু ক্ষেত্রে সাঁতরাগাছি আর খড়গপুর। কেন বলুন তো? রাজ্যের বাইরে যাওয়ার ট্রেন ধরবে বলে, পরিযায়ী এক্সপ্রেস। আর ঠিক এমন একটা অবস্থায় এই খাতের টাকা অন্য খাতে, 100 দিনের কাজ বন্ধ, তাই লোকে বাজি বাঁধতে গিয়ে বোমা বাঁধে বেঁধে ফেলছে। 100 দিনের কাজ বন্ধ, তাই না জানি আরও কী কী করে ফেলছে বা ফেলবে লোকে। আর গোটা বাংলাটা অপেক্ষা করছে পরিযায়ী এক্সপ্রেসের জন্য। বাংলা কর্মসূচি একটাই গন্তব্য, যেভাবে ওকে রাজ্যের বাইরে বেরোতে হয়, যেন উৎক্ষেপণের মুহূর্তে কৃত্রিম উপগ্রহ যেভাবে হোক এই পৃথিবীর অরবিট ছেড়ে বেরোতে হবে। বাংলার কর্মশক্তি যখন রাজ্য ছেড়ে বেরোতে উদ্গ্রীব, তখন এই বাংলার মানুষকে, বাংলার কর্মশক্তিকে, জীবনকে, যৌবনকে কোন প্রতিশ্রুতির বিনিময়ে এক মাস পরে ভোট দিতে বলবে তৃণমূল কংগ্রেস? আসবো, বিতর্ক করবো সেই বিষয় নিয়ে। কিন্তু তার আগে যাকে নিয়ে এত কাণ্ড, সেই নির্বাচনের ঘোষণা, দিনক্ষণ ঘোষণা, ঘণ্ট নির্ঘণ্ট, সেটা নিয়ে এই মুহূর্তে আজকে রাজ্যের নতুন নির্বাচন কমিশনের বক্তব্য। দুই ধরনের পঞ্চায়েত ইলেকশন আছে, একটা দার্জিলিং কালিম্পং জন্য টু টায়ার পঞ্চায়েত, আর বাকি সারা রাজ্যের জন্য থ্রি টায়ার পঞ্চায়েত। যে আমরা কনসালটেশন আমাদের সঙ্গে করে রাজ্য সরকার নোটিফাই করেছেন ডেট, সেটা হচ্ছে 8 জুলাই 2023। 8 জুলাই ইজ দ্য ডেট অফ পোল। অনির্বাণের অগ্নিবাণের আজকে প্রথম প্রশ্ন, আজকের প্রথম অগ্নিবাণ জানিয়ে বিতর্ক শুরু করব। খালি পেট শূন্য হাত, কোন ব্যালটে বাংলার ছাপ? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, একে একে পরিচয় করে দিই আপনাদের সাথে। শঙ্কুদেব পাণ্ডা রয়েছেন আমার সঙ্গে, বিজেপির মুখপাত্র। রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন শায়নদীপ মিত্র, সিপিআইএম মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী, এবং অধ্যাপক অরিজিতা দত্ত, অর্থনীতির অধ্যাপক। অরিজিতা, আজকে আপনার যে বিষয় সেটা নিতান্তই আজকের এই রাজনৈতিক বিষয়ের সঙ্গে নয়, আমি আপনার কাছে অন্য প্রশ্ন নিয়ে আসব, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। অরিজিতা, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, বিতর্ক করছি, কিন্তু রাজ্যের পঞ্চায়েত নির্বাচনটা যাদের নিয়ে, যাদের সরকার হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন, তাদের এই এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থাটা কী, বড় পিকচারটা, বড় ছবিটা কী, সেটা আমি আপনার কাছ থেকে জানব। কিন্তু তার আগে একবার আমি ছোট করে আমার প্রত্যেক অতিথির কাছে, চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। শুরু করি অনির্বাণবাবু আপনার কাছ থেকে, এই বাংলা এক মাস পর কাশফুলে ছাপ দেবে? অনির্বাণবাবু, দেখুন, যার যে চিহ্নে ইচ্ছে সেই চিহ্নে ছাপ দিক, এবং পঞ্চায়েত স্তরের যে রাজনৈতিক দলগুলি কাজ করেন, আপনারা জানবেন যে বাংলার মতো এত বড় রাজ্যে তারা কিন্তু স্থানীয় স্তরে, যেটাকে আমরা ক্ষমতাতন্ত্র বলি, সেটার উপরও তারা অধিকার কায়েম করে থাকেন। এবং বাংলার অন্তত রাজনৈতিক ঐতিহ্যের কারণে আমরা অন্তত এইটুকু চাই না, সেই স্থানীয় ক্ষমতাতন্ত্র কে কী খাবে, কে কী পড়বে, কে কার সঙ্গে কথা বলবে, কে কার সঙ্গে ঘুরতে যাবে, এই সবের ওপর তারা মাতব্বরি করুক, বা কারো ফ্রিজে কি রাখা আছে, রান্নাঘরে কি রান্না হচ্ছে, এই সব দেখার জন্য ঘরে ঢুকে তাকে পিটিয়ে মারুক, কিংবা
একটি ধর্মের মানুষ আরেকটি ধর্মের উপাসনা স্থলে গিয়ে জল খেতে চেয়েছেন বলে এটি বাচ্চাকে পিটিয়ে মারা হবে এরকম কোনো ঘটনাই বাংলায় যেন না ঘটে, এই বিষয়গুলি সামাজিক নিরাপত্তার প্রশ্নে এবং সামাজিক জায়গা থেকে সাম্প্রদায়িক শান্তির প্রশ্নে, আমি রাজনীতিতে পড়ে যাচ্ছি, এই খুব বেসিক জিনিসগুলো বাংলায় যে কখনো ভাবতে হবে এর আগে এটা আমরা ভাবিনি, কিন্তু এখন ভাবতে হচ্ছে, সেই আশঙ্কার জায়গাটা সত্যি তৈরি হয়ে গেছে, তার কারণ আর একটি নির্দিষ্ট দলের উপস্থিতি, পেটের নিরাপত্তা মানে ধরুন পঞ্চায়েত মেম্বারদের বাড়িগুলো একশোবার দুর্নীতির বিরুদ্ধে নিশ্চয়ই ভোট দেবেন, সে দুর্নীতিতে যুক্ত যেই থাকুন, সে তৃণমূল কংগ্রেসের কেউ হন, বিজেপির কেউ হন, সিপিএম কংগ্রেস যেই হন না কেন, কিন্তু তার থেকে লার্জার কোয়েশ্চেনটা আজকে দাঁড়িয়ে গেছে বিজেপির কারণে, যেটা আপনাকে বললাম যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই একজোট হবেন, একই সঙ্গে মানুষ যাতে ধর্মের ভিত্তিতে ভাগ হতে পারেন বা ভাগ করা যায় জাতির ভিত্তিতে, আসলে দুর্নীতির বিরুদ্ধে একজোট হওয়াটাকে ঘেটে দেওয়ার জন্য মানে এই মাঝে হঠাৎ করে এই ক্লজটা ঢোকানো, জিজ্ঞাসা করছি বলছি আপনাকে, এই হঠাৎ ক্লজটা ঢোকানো হতো যদি এরকম ঘটনা কোথাও না ঘটতো দেশের, কিন্তু বিগত 8 বছরে বা বিগত 9 বছর ধরে প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুমন বাবু বা সায়নদীপ বাবু তারাও বোধ হয় এটা অস্বীকার করবেন না যে আমি যে উদাহরণের ঘটনাগুলো বললাম একটিও মিথ্যা বলে, এবং সেই আশঙ্কা সেই আতঙ্কের কারণ যে বাস্তব কারণ সেইটা যদি তারা অস্বীকার করেন আমার কিছু বলার নেই, কিন্তু আমার ধারণা করবেন না, বেশ, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, দুর্নীতি যেমন ইম্পর্টেন্ট তেমনি সামাজিক জায়গায় রাম রহিমের সঙ্গে গল্প করবে কিনা সেটা বিজেপির কোনো নেতা ঠিক করে দেবেন না, বেশ, তাহলে শঙ্কুদেব বাবুর কাছে যাই, শঙ্কুদেব বাবুর কাছ থেকে শুরু, শঙ্কুদেব বাবু কোনটা কোনটা বড় ইস্যু, পেটের ভাত মাথার ছাদ? দেখুন পশ্চিমবাংলায় সব থেকে বড় ইস্যু হচ্ছে যে 100 দিনের টাকাটা অ্যাকচুয়ালি তৃণমূলের কোন নেতার পকেটে গেছে, পশ্চিমবাংলায় সব থেকে বড় ইস্যু হচ্ছে যে বাড়ির ছাদ তৈরির টাকাটা যে টাকাটা এসেছিল কেন্দ্র থেকে সেটা ঠিক কোথায় গেছে, পশ্চিমবাংলায় সব থেকে বড় ইস্যু হচ্ছে মিড ডে মিলের বাচ্চার পাতের ডিমটা চুরি করে দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে বকটুইয়ে মৃত মানুষের টাকের হাতের টাকায় বা টাকার হাতে, বা ধরুন রেলে আক্রান্ত কাউকে টাকা দেওয়ার জন্য সরাসরি নির্মাণ কর্মীদের যে টাকা নির্দিষ্টভাবে ছিল সেই টাকা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, বা উন্নয়নের এতটাই বহর পরিসর বৃদ্ধি পেয়েছে সেটাকে দুর্নীতি বলে আপনি তাকে মার্কিং করলে হবে না, সেই টাকা পার্থবাবুর বান্ধবীর কাছে পাওয়া গেছে, পুরো শিক্ষা দপ্তর জেলের মধ্যে রয়েছে, মানুষ এসব নিয়ে প্রশ্ন তুলবেন না পঞ্চায়েতে, তার কারণ তাদের তোলবার মতো কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এই রাজ্যে থাকবে না। আমি প্রশ্ন তুলছি আপনার চ্যানেলে আজকে বসে যে একজন ইলেকশন কমিশনার, তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি এতটাই এক্সপার্ট যে তিনি 24 ঘন্টা বা 48 ঘন্টা হয়নি তিনি দপ্তরে জয়েন করেছেন, আর জয়েন করবার পর তার সিস্টেম বুঝে ওঠবার আগেই তিনি তার অ্যাসাইনমেন্টে পারফর্ম করতে নেমে পড়লেন, নির্বাচন ঘোষণা করে দিলেন, আলোচনা করবার একবার প্রয়োজন হলো না সর্বদলকে ডেকে যে নির্বাচন করব, আপনাদের কার কি বক্তব্য আছে এটা একবার বলুন, বা এই ধরনের নির্বাচন করবার পরিকল্পনা নিচ্ছে আপনাদের কি অ্যাসাইনমেন্ট আছে এটা বলুন, নির্বাচনী ব্যবস্থার কথা ছেড়েই দিন, সরকারের ট্রেন্ড টেন্ডেন্সি নির্বাচন কমিশন রাজ্যের তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে পঞ্চায়েত নির্বাচনটা এরা লুটে নিতে চাইছেন, তার একটাই কারণ, কারণ এক হচ্ছে প্রথমে এরা চান একটা ত্রিস্তরীয় লুটতরাজ ব্যবস্থা তৈরি করতে, যারা লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েতে সরকারি টাকায় পুষ্ট হয়ে, আজকে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন গতকাল, আপনারা আম জাম এসব খান কাঁঠাল খান আপনাদের দেখার দরকার নেই, যদিও পরে ইডি ডাকবে কিনা সেসব পরের ব্যাপার, সেসব তিনি এখন বলেননি, কারণ অনেকে আম জাম খেয়েছিলেন না প্রশ্ন করে যে কয়লার টাকা আসছে কিনা, তাদের এখন ইডি অফিসে যেতে হচ্ছে, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু এই আম জাম খাওয়ার যে একটা স্তর তৈরি হবে নিম্ন স্তরে সেটা করার জন্য পঞ্চায়েত, আর লুটে নাও এবারে তার একটাই কারণ যে এই ব্যাপক দুর্নীতিতে যে নেগেটিভ পারসেপশন সারা রাজ্যে তৈরি হয়েছে সেই পারসেপশনটার উপর একটা আস্তরণ দেওয়া, অনির্বাণ বাবুদের মতো তৃণমূলের নেতারা এসে বলবেন আগামী দিনে যে দেখুন এত দুর্নীতির অভিযোগ করেন, এত তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, তবু দেখুন আমরা সব নির্বাচনে আমজাম ভালোই, গরমে গরমের ফল, আমি আসবো কিন্তু গরমের ফলের মতোই পঞ্চায়েতে কাজের ফলটাও খুব জরুরি, মানে ফল্ট মানে এখানে ভোট আর কি, আমি তো কাজ করলাম কিন্তু ভোটটা পেলাম কিনা তার জন্য নাম কেনাটা খুব জরুরি, শুনতে যতই খারাপ লাগুক নাম কেনা শব্দটা ভীষণ জরুরি, ঠিক সেই কারণেই ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন হয়ে গিয়ে বাংলা আবাস হয়ে যায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে বাংলা গ্রাম সড়ক যোজনা হয়ে যায়, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম বদলে গিয়ে হয়ে যায় খাদ্যশ্রী, প্রধানমন্ত্রী জল যোজনার নাম বদলে হয়ে যায় জল স্বপ্ন, প্রধানমন্ত্রীর
মাতৃবন্দনা যোজনার নাম বদলে হয়ে যায় বাংলা মাতৃবন্দনা, স্বচ্ছ ভারত অভিযান এরাজ্যের নাম বদলে নির্মল বাংলা হয়েছে, ওয়াটারশেড ডেভেলপমেন্ট তার নাম বদলে হয়ে যায় জল ধরো জল ভরো, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের নাম বদলে হয়ে যায় আনন্দধারা। খুব ভালো কথা, নাম বদলাবে কি না, নাম বদলালে টাকা আসবে কি না, এসব সরকারে সরকারে দলে দলে ঠিক করুক। কিন্তু আমার প্রশ্ন, সত্যি সত্যি কোন আনন্দধারা বহিছে ভুবনে? ভুবনে না হোক অন্তত বাংলার মাটিতে। আমি সায়নদীপবাবু আপনার কাছে আসি, এই এত সব নাম বদলের আয়োজন যে আসলে নাম কেনার জন্য তা তো স্পষ্ট, এমনকি এক খাতের টাকা অন্য খাতে দেওয়াটা এখন আর লুকিয়ে চুরিয়ে করার বিষয় নয়। আমার ধারণা শঙ্করদেববাবু আমাকে মার্জনা করবেন, শুভেন্দু অধিকারী বোধহয় আজকে একটু হতাশই হবেন, এত খেটে খুঁটে আপনারা সব সরকারি অর্ডার বার করেন, ডিএটিএ না পেয়ে অনেকেই হয়তো ক্ষুব্ধ হয়ে আছেন, দিয়েও দেন আপনাদেরকে, কিন্তু দেখুন করে কোনো লাভ নেই। আপনারা যেটাকে লুকিয়ে রাখার মতো বিষয় বা কিছুটা আবিষ্কার করলাম বলে কেউ রিভিল করছে বলে এনজয় করতে চাইছেন, 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে আপনাদের সেই আনন্দ মানে খুঁজে বার করার আনন্দ কীরকম মিলিয়ে যাচ্ছে দেখুন। আমি দুটো ঘটনা দেখাবো, সন্দীপবাবু আসছি। বক টু ইয়ে তৃণমূলের হাতে মৃত তৃণমূলের লোকেদেরকে, নিহত তৃণমূলের লোকেদেরকে ক্ষতিপূরণ দেওয়া যাবে না বলছি না, দেওয়া হয়েছে বেশ করা হয়েছে, তারাও গরিব, শেষমেশ গরিব মানুষ, ওই মানুষগুলো পঞ্চায়েতেই বাস করতেন, কিন্তু দেওয়ার জন্য বেছে নেওয়া হলো আরেক গরিবের পাতের ভাত, মিড ডে মিলের টাকা। আর এবার বালেশ্বরের দুর্ঘটনার জন্য, পরিযায়ী এক্সপ্রেসের মতো করে যারা বালেশ্বরে এই দুর্ঘটনাতে শহীদ হয়েছেন একরকম, এরাজ্যের সেই কর্মশক্তি, তাদের জন্য সরকারের দায় আছে বই কি মেটাবেন? কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণের টাকা থেকে নয়, ত্রাণের তহবিলের টাকা থেকে নয়, রাজ্যের আরও অনেক কিসিমের ত্রাণ তহবিলের টাকা থেকে নয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা থেকে নয়, একেবারে সরাসরি নির্মাণ শ্রমিকদের, রাজমিস্ত্রি জোগাড়ে আরও নানান ধরনের যত নির্মাণ শ্রমিক কাজ করেন তারা আনঅর্গানাইজড সেক্টরে, অর্থাৎ তাদের পিএফ নেই, ইএসআই নেই, গ্র্যাচুইটি নেই, তাদের জন্য আপনি আমি বাড়ি কিনলে, সম্পত্তি কিনলে, এমনকি একটা দোকান ঘর কিনলে রেজিস্ট্রেশন করতে গেলেও অতিরিক্ত সেস নেয় সরকার, আর ওই সেসের টাকাটা সরানো থাকে ওদের বিপদে আপদে খরচের জন্য, সেই টাকাটা বিলিয়ে দেওয়া হলো। আগেরবার ঠিক বকটুইয়ের পর যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিয়েছি বেশ করেছি, ইন্টেনশনটা দেখুন, আজ ওই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সব টাকা সরকারের, কোথা থেকে দেবো আমি ঠিক করবো। সন্দীপবাবু একবার শুনে নিই দুটো বক্তব্য পরপর, তাহলে আমার মনে হয় শঙ্কুদেববাবুদের এই খাটাখাটনিগুলো কমে যাবে, আর খাটতে উৎসাহ পাবেন না, এটার মধ্যে কোনো নতুন কিছু নেই শঙ্কুদেববাবু, কোনো রহস্য নেই, এই সরকার বুক ঠুকে বলছে আমি তছরূপ করি তহবিল, এখানকার টাকা ওখানে দিই। শুনুন, মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে না কোথা থেকে দেওয়া হয়েছে সেটা প্রশাসনের ব্যাপার, যদি জেলা প্রশাসন দিয়ে থাকে জেলা প্রশাসন সেটা নিশ্চিতভাবে পর্যালোচনা করে দেখবে, আর যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় রাজ্য প্রশাসন দেখবে, কিন্তু ইন্টেনশনটা কী? আমি তো মানুষের পাশে দাঁড়িয়েছি, আমার ইন্টেনশন কী? আমি মিড ডে মিল থেকে দিই, আমি ফাইন্যান্স থেকে দিই, আমি ইরিগেশন থেকে দিই, আমি ল্যান্ড থেকে দিই, আমি যেখান থেকেই দিই টাকাটা তো রাজ্য সরকার, টাকাটা তো রাজ্য সরকার দিচ্ছে, রাজ্য সরকার টাকাটা দিয়েছে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমি সাহায্য করেছি, আমি কোথা থেকে টাকা নিয়ে সাহায্য করেছি সেটা তাদের না দেখে আমজাম খেতে বলুন, তারা জানে কোনো কাজ? এটা ডিজাস্টার ডিপার্টমেন্ট করেছে, ফর ইওর ইনফরমেশন, শ্রম দপ্তর থেকেও আমি করতে পারি, কারণ পরিযায়ী শ্রমিকের ব্যাপারটাই শ্রম দপ্তরের আন্ডারে পড়ে। গভর্নমেন্ট কোন ফান্ড থেকে করছে? সব টাকাটাই গভর্নমেন্টের টাকা। আমি এ থেকে করব না, বি থেকে করব না, সি থেকে এটা করব না, ডি থেকে করব, সে উত্তরটা কৈফিয়তটা আমাদের কাছে না আছে জিজ্ঞেস করুন। এত বড় অ্যাক্সিডেন্টের পর তোমরা এত বড় বড় কথা বলছো কোন মুখে? মুখে লুকো প্লাস্টার লাগিয়ে বসে থাকো। দাঁড়ান, আমি শুধু একটা জিনিস একটু পরিষ্কার করে নিই, মুখ লুকোনোর কথা হচ্ছে, আমি কিন্তু মুখ লুকোনোর কথা বলছি না, আমি বলছি যে কত মুখে কথা, শত মুখে কথা মনে হচ্ছে, কারণ এই মুখ্যমন্ত্রী পরিযায়ী শব্দটাতে আপত্তি জানালেন দুদিন আগে, বলুন কিসের পরিযায়ী? এই দেশের সম্পদ তৈরি করবার জন্য যাচ্ছেন, আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ পরিযায়ী শ্রমিক শব্দটা মনে পড়ল, নির্মাণ করলেন তহবিলের টাকাটা দেওয়ার জন্য কি? আমি জানি না, অনির্বাণবাবুর কাছ থেকে উত্তর নেব, কিন্তু উত্তর আরও নেওয়ার আছে, আমি তাই একসাথে করছি সব ঘটনাগুলোকে একসাথে করে আপনাদের কাছে আসছি। আমার দ্বিতীয় অগ্নিবাণ, এক গরিবের ভাত অন্য গরিবের পাতে কেন? কেউ কি পঞ্চায়েতের জন্য? শঙ্কুদেব পান্ডে আপনি হাত তুলছিলেন, উত্তর দিন, আমি তারপর বাকিদের কাছে যাবো, কিন্তু 30 সেকেন্ডে দেখুন, একটা
তিনটা দুটো কেস তো আপনারা সামনে এনেছেন, আমাদের কিন্তু উদ্দেশ্য নয় যে লোকে টাকা পাচ্ছে বা লোকে সার্ভিস পাচ্ছে এটা নিয়ে কোনো বক্তব্য রাখা, কিন্তু বেআইনিভাবে পাচ্ছেন যে এইটা যদি সরকার চালালো না একটা ব্যবস্থা হয়, এটা যদি একজন প্রশাসনিক প্রধানের অ্যাড্রেস করার অ্যাপ্রোচ হয় যে আমি কোনো ব্যবস্থা কোনো সিস্টেম মানব না, আমি এখানকার টাকা ওখানে নিয়ে চলে যাব, তাহলে সেই 9-6 তো আপনারা যদি এন্ডোর্স করে দেন তাহলে সেই 9-6 নিচের লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এরপর দেখবো পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে উন্নয়নের টাকায়, মিড ডে মিলের টাকায় দেখা যাবে পঞ্চায়েত প্রধান বললেন চলুন আজকে আমার বাড়ির বিয়ে বাড়ির অনুষ্ঠান করি। বিরোধী দলনেতা নির্দিষ্ট করে বলছেন সরকার চালাতে হলে কিছু নিয়মকানুন মানতে হয়, এইটা ক্ষমতা যারা করছেন সব থেকে বেশি বিপদে পড়বেন সরকারি আধিকারিকরা যারা এই সিস্টেমের মধ্যে রয়েছেন। এবং এই সরকারের ট্রেন্ডটা, এবং আপনাকে আমি বলবো রামপুরহাটের একটা ইনসিডেন্ট আছে, সেখানে তো ডিএম অ্যাডমিট করেছেন যে সেখানে টাকা দেওয়া হয়েছে, বকটুইতে দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় আপনি যদি, এবং আমি মাননীয় সাধারণ সম্পাদককে বলবো দল চালাচ্ছেন চালান, সরকার চালানোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থায় থাকতে গেলে কিছু নিয়ম কানুন মেনে প্রশাসন চালাতে হয়, যা খুশি তাই করানো যায় না, যা খুশি তাই করেছেন বলে তো অনির্বাণ বাবুদের কোটে থাপ্পড় দিতে হচ্ছে, প্রতিবার যাচ্ছেন কোটে থাপ্পড় দিচ্ছে, ঠিক আছে দেখে নেবো আমরা, যেখান সেখান থেকে টাকা নিয়ে যেখান সেখানে খরচা করছেন, বিয়ে বাড়িতে আবার টাকা নিয়ে দেবেন। অনির্বাণের ফান্ডের আইনি বৈধতার প্রশ্নে, আইনি বৈধতার প্রশ্নে শুনুন, দেখছেন ক্ষতিপূরণের ফান্ডের প্রশ্নে আইনি বৈধতা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে, একটু শঙ্কুবাবু বলুন তো পিএম কেয়ার ফান্ড কোন আইনে তৈরি, দাদা সরকারি ফান্ড কোন আইনে, কোন আইনে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, প্রধানমন্ত্রীর নাম ধরে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তার অফিসের অ্যাড্রেস, আচ্ছা আমি তো বলিনি, আরো বলিনি, আমি তো শেষ করিনি, আপনারা বলুন, আমি ডিসটার্ব করব, শঙ্কুবাবু সাবধান, শঙ্কুবাবু কিচ্ছু বলিনি, আর এখন ডিস্টার্ব করছেন, সরকার যেরকম ভাবে বিভিন্ন ফান্ড থেকে টাকা ইধার উধার করছে, অনির্বাণ এবং শঙ্কুরাও তারাও সমস্ত আলোচনার বিষয়টাকে ইধার উধার করে দিচ্ছে, কিন্তু যে কথাটা আপনি অনির্বাণবাবু বলছিলেন, অনির্বাণদা বলছিলেন যে নাম বদল করে নাম কেনার যে সংস্কৃতি সেটা তো আছেই, তার সঙ্গে নামে বেনামে টাকা হাতানোর সংস্কৃতি এটা তৃণমূল এবং তৃণমূলের সরকার দুজনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, আর ওই আমজাম শুধুমাত্র তৃণমূলের নেতারাই ভাগ করে খাবে এরকম নয়, প্রধানমন্ত্রীও যাতে ভালো আম খেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী আম পাঠিয়েছে, সে যত খুশি আম খাক, কিন্তু গভর্নমেন্ট চালাবার জন্য একটা আইন হয় নিয়ম হয়, কিন্তু এই গভর্নমেন্ট যেভাবে ইধার কামাল উধার করে একটা গভর্নমেন্ট চালাচ্ছে এবং অলরেডি 6.5 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে গোটা রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে, আরও কত ভয়ঙ্কর সিচুয়েশন আমাদের রাজ্যের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। এই নির্মাণ শ্রমিক কল্যাণে আপনি যেভাবে বলছিলেন যে নির্মাণ শিল্প থেকে 1% হারে শেষ বসিয়ে রাজ্য সরকার এই টাকাটা জমা করে, সেই টাকার পরিমাণ 3,712 কোটি টাকা, এত টাকা দেখে তৃণমূলের নেতাদের মাথা ঠিক থাকবে, সরকারের মন্ত্রীদের মাথা ঠিক থাকবে আপনার মনে হয় টাকা দেখার পর? তাহলে এর আগে হাতারালিতে অলরেডি হাত পাকিয়েছে, 1400 কোটি টাকা এই টাকা থেকে 3 বছর আগে এখানে সরিয়ে নিয়েছে। আচ্ছা এই টাকাটা কিসের জন্য ব্যবহার হয়? নির্মাণ যারা শ্রমিক আছে তাদের পরিবার, সেই পরিবারদের সন্তানের পড়াশোনা, কেউ দুর্ঘটনায় বা আহত হলে বা নিহত হলে তাদের পরিবার এবং তাদের চিকিৎসার জন্য, মাতৃত্বকালীন সুবিধার জন্য এই টাকাটা ব্যবহার করার কথা। আর এখন এই টাকাটা যেভাবে ব্যবহার করে এই সরকার নাম কেনার চেষ্টা করছে, আচ্ছা অর্থ দপ্তর কী জন্য আছে, মুখ্যমন্ত্রীর একটা ত্রাণ তহবিল কী জন্য আছে, এখন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আর অর্থ দপ্তরটা দেউলিয়া হয়ে গেছে বলে এখন এই নির্মাণ শ্রমিকদের যে ত্রাণের টাকা সেই টাকাটা নিয়ে এই 9-6 করবার অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে? এবং ধাপ্পাবাজি শেষ নয়, এর আগে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা স্নেহের পরশ বলে একটা প্রকল্প চালু করেছিল গালভরা নাম কোভিডের সময়, আজকে সেই স্নেহের পরশ প্রকল্পের কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং পরিযায়ী শ্রমিকরা কী ভয়াবহতার মুখে আছে এবং রাজ্য সরকারের তাদের প্রতি অ্যাটিচিউড কী, সেটা যখন করোনার সময় সেটা দেশের সরকারের
ক্ষেত্রেও দেখা গেছে করোনার সময় অন্য রাজ্যের শ্রমিকরা যখন মানে ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যের শ্রমিকরা ফিরছে ঘরের ছেলেরা, তখন রাজ্য সরকারের মুখটা, মানবিক মুখটা আমরা আজকে দেখতে পেয়েছি। আর এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একশো দিনের কাজ থেকে আবাস যোজনা চুরি করে গোটা রাজ্যের এই অর্থনীতিটাকে, গ্রামীণ অর্থনীতিটাকে একেবারে তছনছ করে দিয়েছে, দেউলিয়া করে দিচ্ছে। তার প্রমাণ হলো এই করমণ্ডল এক্সপ্রেসে যে মানুষগুলো মারা গেল, মানে বেঘরে প্রাণ হারালো, তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষই আমাদের রাজ্যের মানুষ, কাজের তাগিদে, খুব কম সংখ্যক বেড়াতে বা চিকিৎসা, কাজের তাগিদে, পেটের তাগিদে নিজেদের ঘর বাড়ি বাবা মা স্ত্রী সন্তান ছেড়ে তাদের বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আর সেই শ্রমিকগুলোর নাম করে যে টাকা, সেই শ্রমিকদের নামে যে টাকা রাজ্য সরকার মানে রেখেছিল, সেই টাকাটা হাতিয়ে এখন এই শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য এই সরকারটা নাটক করছে। কিন্তু আমাদের প্রশ্ন, ত্রাণ তহবিলের টাকা গভর্নমেন্টের কোথায় গেল? মুখ্যমন্ত্রীর এই এত বড় কাল ভরা নাম ত্রাণ তহবিল, সেই টাকাটা কোন খাতে খরচা হচ্ছে? গভর্নমেন্ট এই ইধার কামাল উধার করে চলতে পারে না। সরকার চালানোর জন্য একটা আইন কানুন পদ্ধতি নিয়ম নীতি থাকে, এবং যে কথাটা কারেক্টলি এসছে যে এই সরকারি আধিকারিকরা যারা এই অন্যায় কাজে মদত দিচ্ছে তারাও কিন্তু রেহাই পাবে না, তৃণমূলের নেতাদের মতন তাদেরকেও পাপের বোঝে একসাথে বইতে হবে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এটা একটা সিরিয়াস ইস্যু হবে আমাদের সম্মুখে। এক্স্যাক্টলি সন্দীপবাবু, যে চিঠিটা এসছে আমি পুরো চিঠিটা পড়ছি না, লম্বা চিঠি, যে অ্যাডিশনাল রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মানে অতিরিক্ত মুখ্য সচিবকে যে চিঠিটা পাঠানো হয়েছে কেন্দ্রের শ্রম মন্ত্রক থেকে, আমি শুধু এইটুকু পড়ছি সেই চিঠির একটা অংশ। 2006 সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল, সেই মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা হয়েছিল যে কোনোভাবে এই তহবিলের জন্য বরাদ্দ টাকা কোনোভাবে অন্য কোনো খাতে খরচা করা যাবে না। এখন আমি জানি না সুমনবাবু, আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে আমজাম খেতে বললেন কি না আমি জানি না, উনি যে ভাষায় বললেন, আমার টাকা যেখানে খুশি দেবো, এর টাকা, বিট টাকা, সিট টাকা, যেখানে খুশি দিন, কিন্তু দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, মুখ্যমন্ত্রী বারবার বলেন খুব গর্ব করে, গর্বের বিষয় আমাদেরও, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন আইনজীবী, এদেশের কোনো বারে নিজের নাম নথিভুক্ত করা কোনো আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া এই নির্দেশের পর এই টাকা তহবিলে এক এই টাকা সরিয়ে অন্য জায়গাতে নিয়ে গিয়ে এইভাবে বলতে পারেন কি না, এবং আমজাম খাওয়ার পরামর্শ কাকে দিচ্ছেন, এই রীতিমতো এক রহস্য উপন্যাসের মতোই। জানি না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে অন্য উপন্যাস লিখতেন কি না, কিন্তু সুমনবাবু, গ্রাম বাংলার মানুষকে কিন্তু এই রহস্য ঘনঘোর অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে এক মাস পরে ভোট দিতে হবে। অনির্বাণ, তুমি একজন অত্যন্ত ভালো সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করছো, মমতা বন্দ্যোপাধ্যায় কী ইন্টেনশন নিয়ে কী কাজ করেন এটা তোমার কাছেও ক্লিয়ার, হয়তো গ্রাম বাংলার সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষ যারা অনেক কিছু বুঝতে পারে না তাদের কাছে হয়তো এখনও ক্লিয়ার নয়। একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিলেন না 9-6 ব্যাপারটা, আরে 9-6 ব্যাপারটা একদম প্রান্তিক স্তর অবধি পৌঁছে গেছে, বাংলার মানুষও বুঝতে পারছে যে তাদের কী কী বিষয় ভুল বোঝানোর চেষ্টা করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আজকে বাংলাকে ওনার একজন প্রাক্তন সহকর্মীর ভাষায় আমি বলছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রক ছেড়ে দিলেন, ওনার সহকর্মী দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন, এবং দায়িত্ব নিয়ে প্রথম স্টেটমেন্ট ওনার ছিল রেলকে আইসিইউতে পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে বাংলাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আইসিইউতে পৌঁছে দিয়েছেন। আজকে একটা বিতর্ক উঠেছে, এই প্যানেলেই বিতর্ক উঠলো যে হঠাৎ করে কেন এই রাজীব সিনহা বলে ভদ্রলোক, যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন, হঠাৎ করে গতকাল দায়িত্ব নিয়েই আজকে নির্বাচন কেন ঘোষণা করলেন? এর দুটো আঙ্গিক আছে, এক হচ্ছে আজকে বৌমাকে ডাকা হয়েছিল, এর থেকে যে পাবলিক পারসেপশন আবার নতুন করে তৈরি হলো, মানুষের মনকে ঘোরানোর জন্য আজকে এই পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হলো। দুই, যতই ওনার দুর্নীতিগ্রস্ত মুখপাত্র বিকেলবেলা সাংবাদিক বন্ধুদের সামনে বড় বড় কথা বলুন, এর জনজোয়ারে তো জোয়ার নেই, জনজোয়ারে ভাটাই চলছে, এই জনজোয়ারে জোয়ার আনার জন্যে আবার এই নতুন করে পঞ্চায়েত নির্বাচন, নতুন করে ইনডাইরেক্টলি এই জনজোয়ারের মাধ্যমে
দলের কর্মীদের নির্দেশ দাও যে চাঙ্গা হও, এবার বাংলাকে আবার নতুন করে লুটতে হবে, আগামী পাঁচ বছর তোমাদের সব কিছু নিজেদের হাতের মধ্যে, হাতের কবজির মধ্যে সব কিছু নিয়ে আসতে হবে, সেখানে কোনো গণতন্ত্র থাকবে না, সেখানে কোনো রাজনৈতিক লড়াই থাকবে না, কিচ্ছু থাকবে না, সব কিছু তৃণমূল কংগ্রেসের মুঠির মধ্যে নিয়ে আসতে হবে। আমরা কি চাই বিরোধী হিসাবে, একটু সময় দাও আমাকে, আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে, এই চুরির বিরুদ্ধে, এই পাচারের বিরুদ্ধে, এই ডাকাতির বিরুদ্ধে, এই চাকরি চুরির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে গণতন্ত্র প্রেমী যারা খেটে খাওয়া মানুষ আছেন, যারা গণতন্ত্রতে বিশ্বাস করেন, তারা একজোট হবেন, একজোট হয়ে এই দুর্নীতিগ্রস্ত, এই পাচারকারীদের দল থেকে, দলকে গণতান্ত্রিকভাবে এই রাজনৈতিক পরিসর থেকে উৎখাত করবেন। এর জন্যে এই লড়াই, এবং এই পঞ্চায়েত লড়াই, এই পঞ্চায়েতের লড়াই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন, যেভাবে বিগত পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনও সেইভাবেই হবে। বিরোধীদের কোনো জায়গা থাকবে না, কোনো স্পেস থাকবে না, সেটা মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনের দিন অবধি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ভুল ভাবছে, এবার কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল কংগ্রেসকে হুট আউট করে দেবে বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে। বেশ, আমি আমি অরিজিতার কাছে যাব, তারপর আমি শঙ্করদেববাবু আপনার কাছে আসবো। আপনি হাত তুলেছিলেন, দেখেছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডও কম লাগবে আমার, যে কি সিচুয়েশন, শোচনীয় পরিবেশটা। পূর্ব মেদিনীপুরের একটা থানা থেকে সার্ভে করে দেখা যাচ্ছে এই করমণ্ডল এক্সপ্রেসে 150 জন এই পরিযায়ী শ্রমিক ছিল, তাহলে গোটা রাজ্যের চেহারাটা ভাবুন। আর এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এই পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার জন্য রাজ্যের মন্ত্রীর ওই নাম কেনার যে মানে সিস্টেম, তাতে 2000 টাকার নোট দিচ্ছে। অলরেডি কেন্দ্রের সরকার নাকি 2000 টাকা নোট বাতিল করে দিচ্ছে, সেটা জমা দিতে হবে, এইটা একটা মানে তুঘলকি সিদ্ধান্ত। কিন্তু তৃণমূলের লোকেদের ভাবুন, সেই বাতিল হওয়া 2000 টাকার নোট এখন নাকি পরিযায়ী শ্রমিকদের দিচ্ছে। এই সব নিয়ে তৃণমূল চলছে, পঞ্চায়েতে টের পাবে। আমি 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 একটা সেকেন্ড, একটা সেকেন্ড, এক বাংলার মানুষ এবং বাংলা সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা বাংলার ভোটার, এটা কিন্তু খুব ভালো করে জানে, একটা বিরোধী দলের এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যকে কেনা যায়, কিন্তু সেই অঞ্চলের যেটা মানুষের রায় সেটা কিন্তু কেনা যায় না। সেই জন্য সাগরদিঘি মডেল নিয়ে ওরা যতই কটাক্ষ করুক, সেই মডেলের প্রতিফলন আপনারা দেখবেন এই পঞ্চায়েত নির্বাচনের যখন রেজাল্ট বেরোবে। আমি শুধু একটা মডেলের কথা জানতে চাই, অরিজিতার কাছে যাচ্ছি। অরিজিতা, একজন অর্থনীতিবিদ হিসেবে আমি যতটুকু সামান্য পড়াশোনা আছে, আমি অর্থনীতির মানুষ নই, আপনি বলতে পারবেন। আমি না অনেক বড় বড় সব অ্যাক্ট, নিয়ম কানুন, রুল এ সমস্ত শুনি, অ্যাক্ট রুল সাধারণ মানুষের সব গুলিয়ে যায়, কিন্তু এই ধরুন কোনো রাজ্য একটু বেশি ঋণ নেবে, আমাদের দেশের কেন্দ্রীয় সরকারই ধরুন একটু বেশি ঋণ নেবে মানুষের ওয়েলফেয়ারের জন্য, তাদের সুরক্ষামূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্প, বা কোনো একটা ঋণের টাকা একটু বেশি দিন পরে শোধ করবে। আমি হায় হায় রব উঠতে দেখেছি বড় বড় বিজনেস পেপার, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিতর্ক সভা বসে যায়, অবশ্যই বিজনেস ক্লাবে, যেখানে নির্দিষ্ট নির্দিষ্ট পোশাকের কোড ছাড়া ঢোকাটাই নিষেধ, ফলে পঞ্চায়েতে যারা ভোট দেবেন তারা সেখানে অপাঙ্ক্তিও বোঝাই যায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না অরিজিৎ, এই যে আর্থিক শৃঙ্খলা টিঙ্খলা শুনি, FRBM অ্যাক্ট এসব শুনি, আচ্ছা এসব কি শুধুমাত্র বিজনেস ক্লাবে আলোচনার জন্য? যে গরিব গুরব মানুষগুলো 75 বছর ধরে স্বাধীনতার পর সামান্যতম রুটির জন্য কখনো সরকারকে বিব্রত না করে, হিংসা না করে, এদেশের ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে থেকে, নাগরিক হিসেবে থেকে, সরকারের উপর ভরসা রেখে, এই পঞ্চায়েত ব্যবস্থার উপর ভরসা রেখে, পাঁচ বছর অন্তর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিয়ে যায় আর আশা করে তার দিন ফিরবে, তারা কি অপরাধী অরিজিতা, নাকি তারা নিতান্তই ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে রাজ্যের, এদেশের রাজনৈতিক নেতাদের সামনে হাত পেতে, কবে একটা চাকরি পাবো, কবে মাথার ছাদ পাবো, কবে পেটের ভাত পাবো? আর উত্তরে বারবার একটাই জিনিস আছে, নয় ছয়, কোনো না কোনোভাবে নয় ছয়, তার জন্য কোনো আইন নেই, কানুন নেই অরিজিতা? একটা কথা বলবো, প্রথমে আপনার কথার উত্তরে আসবো, তারপরে এতক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্বরা যে কথাটার আলোচনা আপনারা সবাই মিলে করেছেন তার একটা উত্তর বলবো না, তার আমার দিক থেকে কতগুলো জিনিস একটু হাইলাইট করব। প্রথমে বলি এই নিয়মানুবর্তিতা নিয়ে। দেখুন, নিয়মানুবর্তিতা এই রুলস, FRMB বলুন বা যেভাবেই যে যে যা নিয়ম বলুন, সেটা সবসময়
যদি এটা এমন একটা রুলের জন্য বলছেন যেটা সরকারের জন্য করা উচিত, সেখানে সরকারকে নিশ্চয়ই সেটা পালন করতে হবে, তবেই তো সে দৃষ্টান্ত দিতে পারবে সাধারণ মানুষের কাছে। আর যে রুলসের কথা বলছেন, যেখানে সত্যিকারের যে যারা আমরা নাগরিক, যারা আমরা ওই সরকারের নীলবাতির থেকে অনেকটা দূরে থাকি, তাদের জন্য নিয়মগুলো খুব আলাদা। এটা নিয়ে আপনাদের কাছে এই একটা ফোরামে এসে আলোচনা করার কোনো মানে হয় না, যে আমার জন্য আমি একটা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি, সেখানেও আমাকে হয়তো 5-6 বছর অন্তর আমার একটা ইনকাম ট্যাক্সের একটা রিভিউ হয়। কিন্তু আমাদের দেশের যারা সব থেকে বেশি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে যান, আমরা সবাই সে নামগুলো জানি, কেউ বিদেশে পালিয়ে যান, কেউ এদিক ওদিক থাকেন, কেউ যেটা আমার ফার্ম ল্যান্ড সেটাকে নন ফার্ম ল্যান্ড হিসেবে দেখান এবং উল্টো বাইসাভার্সা, এসব করে আমরা যারা ওই উপরের দিকে থাকেন তারা সহজেই সেগুলোকে, খুব সহজে সেগুলোকে এড়িয়ে যেতে পারেন। আসলে আমি কিন্তু এখানে আমার মনে করি যে আমার যে ফোর্থ পিলার আছে, সেই আমাদের যে বিচার ব্যবস্থা, সেখানেও যে গ্যাপটা থেকে যাচ্ছে, দেখুন তো এক একটা কেস, কোর্ট কেস কতদিন ধরে চলে, এবং সেখানে সাধারণ মানুষ হয়ে আমার একটা কথা বলার অধিকার নেই। এবার যা বলতে হবে অ্যাডভোকেটের থ্রু দিয়ে বলতে হবে। এবার এই যে আমার গল্পটা আমার জন্য জানিও, সাধারণ উচ্চস্তরের মানুষের জন্য নিয়মটা আলাদা থাকে। এখানে এটা এটা নিয়ে আলোচনা করার আর কিছু নেই, অনেকবার এভরিবডি নোজ। আমি আসবো এতক্ষণ যে কথাগুলো হচ্ছে তার কয়েকটাতে একটু আলোকপাত করতে। প্রথমে আপনারা ওই কেন্দ্রের টাকা রাজ্যের টাকা এই নিয়ে প্রচুর বিতর্ক আমি শুনলাম। আমি যতটুকু অর্থনীতিটা বুঝি, সেটা কিন্তু এই টাকাটা না কেন্দ্রের না রাজ্যের, এগুলো হচ্ছে সবই সেন্টার স্টেট স্কিম, এবং এই সেন্টার স্টেট স্কিমের একটা অংশ কেন্দ্র দেবেন আর একটা অংশ রাজ্য দেবেন। অবশ্যই কিছু নিয়মানুবর্তিতা থাকবে, অরিজিতের সঙ্গে কথা বলছিলাম, ওনার কাছ থেকে শুনছিলাম। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে অরিজিতা, ওরা একটু ঠিক করে নিন, আমি তারপর আপনার কাছে আসছি। শঙ্কুদেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই রাজ্যটা কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী এসে বললেন যে মাঝে মাঝে মনে হয় পশ্চিমবঙ্গটা এই দেশের বাইরে চলে গেছে, আইন মানে না, সংবিধান মানে না, নিয়ম মানে না। আপনারা মানেন যে পশ্চিমবঙ্গটা দেশের মধ্যে আছে? না না, এই তো এই একটা করে চিঠি পাঠাবেন, শেষ খেলা। না না, আমি আপনাকে খেলা শেষ, না না আমি আপনাকে একটা কথা, এই যে হতদরিদ্র মানুষগুলো রাজমিস্ত্রির কাজ করতে কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানায় ধান কাটতে, লজ্জা লাগে বলতে, দেশে সব থেকে বেশি ধান উৎপাদন হয় এই রাজ্যে, ধান কাটতে এখান থেকে তেলেঙ্গানায় যাচ্ছে লোক, ন্যূনতম মজুরিটুকু পায় না, যাচ্ছেন, এদের জন্য আপনাদের উপহার কি একটা চিঠি কেন্দ্রের শাসক দল হিসেবে? এইটুকু আপনাদের কর্তব্য, এই নিয়ে পঞ্চায়েতে যাবেন মুখ দেখাতে, আপনারাই বা কোন মুখে যাবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাকে আইনের মধ্য দিয়েই অপারেট করতে হয়। প্রথমে এটা চিঠিটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ, এরপর যা টিম আসছে তারা দেখে রিপোর্ট জমা দিয়েছে, এবং রিপোর্টগুলো কোথায়? আপনার বাড়িতে আছে? আপনার রিপোর্ট লাগে অনির্বাণ বাবু, আপনার মুখ্যমন্ত্রী বলতে বলছে আম খান, জাম খান, কাটাল খান, এরপরে ওনার রিপোর্ট লাগে। 200-500 হাজার রিপোর্ট কোথায়? যেমন উনি রিপোর্ট কোথায়? কেন এই সরকার কি আপনাদের পিতৃজনক? এই সরকার কি আপনাদের পিতৃজনক সম্পদ? বলে আম নিয়েছো খাও, আমাদের করের টাকাই দিন। হ্যাঁ, রাজ্যের আম খাওয়ার জায়গা, রাজ্যের আম খাওয়ার জায়গা কোথায় থাকে? হ্যাঁ, এত খাবেন না, বদহজম হচ্ছে, আর বদহজমের পার্টি হয়, এই সরকারের যে পাঠানোর টিম,
অনির্বাণ বাবু যা ব্যবস্থা আছে তাতে রিপোর্ট তো দপ্তরে আছে, রিপোর্ট দপ্তরে আছে, প্রথম কোয়ারিজ হয়েছে, তারপরে ব্যবস্থা, যে যে দপ্তরের টাকা চুরি করেছেন আপনারা, যার যার টাকা আমজামের মতো খেয়েছেন সমস্ত টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন আমি অনির্বাণ 10 সেকেন্ড সময় দিচ্ছি। সত্যি সত্যি এত দুর্নীতির তদন্ত, এত এজেন্সি, সবকিছু মাথায় নিয়ে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটটা দিতে যেতে পারবেন, বা দিতে গেলে সেটা তৃণমূলের জন্য দিতে যেতে পারবেন? দেখুন, সাধারণ মানুষ যেমন দুর্নীতির অভিযোগগুলি দেখছেন, তারা কিন্তু এটাও দেখছেন যে 10 বছর ধরে তদন্তের নামে যে প্রহসনটা চলছে, সেইটা যারা চালাচ্ছে তারা রিপোর্ট কোথায় বললে বলছে রিপোর্ট দেবো। আরে একেবারে শেষ, একেবারে শেষ, আমাদের শেষ করতে হবে, শেষ করতে হবে। আগামী এক মাস কিন্তু নিশ্চিতভাবে রাজ্যের শাসক দলকে সব থেকে বেশি করে, এবং কিছুটা হলো কেন্দ্রের শাসক দলকে, এ রাজ্যের গ্রামের মানুষের, আম জনতার মানুষের, পঞ্চায়েতে বসবাসকারী মানুষের সামনে এই প্রশ্নগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমাদের হকের টাকা, হকের ছাদ, পেটের ভাত কোথায় গেল? আর যদি তোমাদের পাঠানো টাকা এবার তোমার আর এ রাজ্যের সরকারের মিলিজুলি টাকা 9-6 হয়ে থাকে, তাহলে তোমরাই বা তার কী করলে এখনো পর্যন্ত? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিশ্চিতভাবে রাজ্য এবং কেন্দ্রের শাসক দল তৈরি থাকবেন, আর তার মাঝখানে অন্য বিরোধীরা কী করবে সেদিকেও নজর থাকবে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ আজকের মতো এ পর্যন্ত, এরপর চোখ রাখুন সোজা সুজি স্বর্ণালীতার সঙ্গে, থাকুন রিপাবলিক বাংলা।